ওই দাম্পত্য জীবন সুখময় হবে না। যত বলো আমার এই সন্তানগুলো আমি বড় আলেম বানাবো, আমার এই সন্তানগুলোকে আমি হাফেজে কামেল বানাইয়া ফেলবো, আমার এই সন্তানগুলোকে আমি আলেমে কামেল বানাইয়া ফেলবো। এ বান্দারা, হবে না হবে না হবে না। ডিজে গান বাজাইয়া বাজাইয়া যারা সমাজের মধ্যে এলাকার মধ্যে মানুষের মনে কষ্ট দিয়া ধুমধারা কাবিয়া করে, আমার নিজের চোখের সামনে কতগুলা প্রমাণ, বিয়া টিকে না টিকে না টিকে নাই। দুই বছর পরে স্বামীও মারা যায় স্ত্রীও মারা যায়, দুইজনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যদিও বিদায় হয় নাই অ্যাক্সিডেন্ট করিয়া দুইটা পা দুনিয়া থেকে ফেলে দিল। হসপিটালের বেডের মধ্যে যায় এক মাস দেড় মাস স্বামী আর বউটা শুইয়া রইল, কেন জাননি? এই ডিজে গান বাজাইয়া যে বিয়া করলা, এতে রহমত নাই বরকত নাই। ছেলে মেয়ে যতই আল্লাহর কাছে বলো আল্লাহ এই ছেলে মেয়েগুলোকে তুমি নেককার বানাইয়া দাও, আমি জুনায়েদ আল হাবিব গ্যারান্টি দিয়া 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 বলে দিতে পারি, যে এই বিয়ার মধ্যে ডেক্সেট বাজাবে বক্স বাজাইয়া অশ্লীল কুকর্ম করিয়া করিয়া বিয়ার অনুষ্ঠান করবে, ওই অনুষ্ঠানে রহমত আসবে না, ওই দাম্পত্য জীবন সুখময় হতে পারে না। ওই দাম্পত্য জীবন সুখময় হবে না। যত বলো আমার এই সন্তানগুলো আমি বড় আলেম বানাবো, আমার এই সন্তানগুলোকে আমি হাফেজে কামেল বানাইয়া ফেলবো, আমার এই সন্তানগুলোকে আমি আলেমে কামেল বানাইয়া ফেলবো। এ বান্দারা, হবে না হবে না হবে না। বরং হকের কথা তুমি বলে বলে আগাইয়া যাও। হুজুর হকের কথা বলতে যাইয়া চাকরি হারাইলো, এটা দুনিয়ার কোনো মানুষের গুণ না, এটা মদিনাওয়ালা নবীর গুণ। ওই গুণে তুমিও গুণান্বিত হয়ে যাওয়া লাগবে। ওই নবীর গুণ হলো ওয়াতুইনু আলা মা নাওয়াইবিল হক, হকের কথা বলতে যাইয়া যেই বান্দা দুনিয়ার মধ্যে বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, তুমি তার থেকে দূরে সরে বান্দা যেতে পারবা না, বরং তার ব্যাকগ্রাউন্ডে চলে যাও, তার পেছনে যাইয়া তাকে সাপোর্ট দিয়া দাও, আর তাকে যা জানায় দাও, হে ভাই আমি তোমাকে সাপোর্ট দিয়া দিলাম দিয়া দিলাম, হে ভাই তুমি যতদিন পর্যন্ত হকের কথা বলবা আমি তোমার পেছনে আসি, তোমার থেকে দূরে সরে যাব না। কিন্তু বান্দারা, এখন তো মদিনাওয়ালা নবীর গুণে গুণান্বিত হতে পারে নাই, ওলামায়ে হক্কানিরা হক কথা বলতে যায় যারা বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, কিছু কিছু মানুষেরা এতদিন পর্যন্ত হুজুরের গুণগান গাইয়া বেড়াইলো, এখন হুজুরের সময় বড় খারাপ, এখন হুজুর ভালো না, হুজুরেরও সাপোর্ট দেয় না, হুজুরের নামে বিরোধিতা করে সমাজে আসে না, না নাই আসে না নাই। হকের কথা বইলা হুজুর বিপদে পড়লো, মুসিবতের মধ্যে পড়ে গেল, এখন কিছু মানুষ তার ব্যাকগ্রাউন্ড যে তাকে সাপোর্ট দিতে পারে না, বরং তার বিরুদ্ধে তার দুই তিনটা বানাইয়া আরো কিছু কথা বলে, কিন্তু না, মদিনাওয়ালা নবীর গুণটা কি জানো? বলে নবীর গুণ হলো হক কথা বলতে যা, যেই ব্যক্তি বিপদে পড়লো মুসিবতে পড়লো ব্যাকগ্রাউন্ডে যে তাকে সাপোর্ট দাও, তাকে যা বলো হে ভাই আমি তোমার পিছনে আছি, যতই তুমি বিপদে পড়ো যতই মুসিবতে পড়ো তোমার পিছনে আছি, আমি তোমাকে ছেড়ে কশিন খেলেও যাব না, তোমাকে সাপোর্ট দিয়া দিয়ে আগায়া যাব। এটা মদিনাওয়ালা নবীর গুণ। কার গুণ? নবীর গুণ। ওই গুণে আমাকে আপনাকে গুণান্বিত হওয়া লাগবে কি লাগবে না? বলেন বলেন, লাগবে কি লাগবে না? গুণগুলো কি কি বললাম? দুনিয়ার গুণ, আল্লাহ যে বললেন নবী আমি আপনাকে আলামিনের জন্য রহমত করে পাঠাইলাম, কেমনে? বলে দুনিয়ার গুণগুলো, এক নাম্বার নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না, দুই নাম্বার যার পেটে খানা নাই খাবার পৌঁছাইয়া দেয়, তিন নাম্বার নবীর গুণ হলো নবী উপার্জন করে, উপার্জন করে করে মানুষকে আর্নিংয়ের টাকাগুলো দিয়া দেয়, নিজের টাকা আরেকজনের পেটে দেয়, চার নাম্বার ওয়াতুইনু আলা মা নাওয়াইবিল হক, হকের কথা বলতে যায় যেই ব্যক্তি বিপদে পড়ে গেল মুসিবতে পড়ে গেল, নবী তার ব্যাকগ্রাউন্ডে যায় পেছনে যায় বলে ভাই তুমি হক কথা বলো আমি তোমার পেছনেই আছি, পড়ে না সুবহানাল্লাহ। এই গুণগুলো আমগো মাঝে দেখা যায় না, সচরাচর সব ব্যক্তির মাঝে এই গুণগুলো থাকে না, নবীর মাঝে আছে বলেই এই গুণগুলো অনেক বড়। তো দুনিয়ার গুণগুলো যদি বড় হয়, আখেরাতের লাইনের নবীর গুণগুলো কি বড় না ছোট?
নবীর আখেরাতের লাইনের গুণগুলো বড় না ছোট? কেমন বড়? বলে দুনিয়ার লাইনের গুণটাকেই বড় বললাম। আখেরাতের লাইনের একটা গুণ যদি বলি তাহলে চিন্তা ভাবনা করতে পারবেন আল্লাহ সমস্ত এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন এবং এমন একটা সুযোগ দিয়েছেন যে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন, যে সময় যে কোনো মাধ্যমে যেভাবে যার বিরুদ্ধে যার পক্ষে যখনই আপনি দোয়া করবেন, দোয়া করতে দেরি হয়ে যাবে, কবুল করবে কে? সবাই বলেন সমস্ত নবীর জন্য কয়টা সুযোগ? একটা বড় সুযোগ। বলে নবীরা তো মাসুম, যা বলে আল্লাহ তো তাই শুনবে। হ্যাঁ, এর মধ্যেও স্পেশাল প্রত্যেকটা নবীকে আল্লাহ দিয়া দিলেন যে এটা স্পেশাল, এটা স্পেশাল। তুমি যে কোনো সময়ে যার বিরুদ্ধে যে কোনোভাবে যখনই তুমি দোয়া করবা অথবা বদদোয়া, আল্লাহ তালা কবুল করে নিবে। সমস্ত নবীরা এই সুযোগকে কাজে লাগাইছে। এক নবী তার বংশধরের বিরুদ্ধে কাজে লাগিয়েছে, এক নবী তার কৌমের বিরুদ্ধে কাজে লাগিয়েছে। কিন্তু মদিনাওয়ালা নবীকে আল্লাহ যখন সুযোগ দিলেন, হে নবী আপনি বলেন তো আপনাকে যে আমি সুযোগ দিলাম, এই সুযোগ আপনি দুনিয়াতে ব্যবহার করবেন না? মদিনাওয়ালা নবী বলেন এই সুযোগ দুনিয়াতে আমার ইউজ করার সময় নাই, ব্যবহারও করব না। আমার এই সুযোগ আমার উম্মতের জন্য আমি আখেরাতে রিজার্ভ করে রেখে দিয়ে দিলাম। সমস্ত পয়গম্বররা এই সুযোগটাকে নিয়ে গেল, কিন্তু মদিনাওয়ালা নবী এই সুযোগটাকে নেয় না। মদিনাওয়ালা নবী আল্লাহর জানায়া দেয়, ও দয়ার মালিক, কিয়ামতের ময়দানের জন্য উম্মতের জন্য আমি এই সুযোগটাকে রিজার্ভ করে রেখে দিলাম। দুনিয়ার লাইনে যদি আমার নবী রহমত না হইত, তাহলে আখেরাতের লাইনের জন্য মদিনাওয়ালা নবী এভাবে রহমত হয়া রিজার্ভ করে রাখত না। এটা মদিনাওয়ালা নবীর আখেরাতের লাইনের সবচেয়ে বড় গুণ। আবার গুণটা কি জানো? তায়েফের ময়দানে মদিনাওয়ালা নবী দাওয়াত নিয়ে যখন গেলেন, সবাইকে যায় যখন জানায় দিলেন, হে তায়েববাসীরা তোমরা পরে নাও, আল্লাহ সারা দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ সারা দুনিয়াতে কোনো মাশুক নাই, এমন কোনো বান্দা নাই তায়েফের ময়দানের সম্পর্কে জানে না। ওই নবী তায়েফের তায়েববাসীদের কাছে যাইয়া নবী যখন কালিমার দাওয়াত দিয়া দিলেন, ওই নবীকে তারা কি পরিমাণ রক্তাক্ত করে ফেলল। পাহাড়ের নিয়োজিত ফেরেশতা মদিনাওয়ালা নবীর দরবারে এসে বলে, হে নবী আমার আপনি যদি অনুমতি দেন, এই পাহাড়গুলো উঁচু করে 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 আমরা এই তায়েববাসীকে উল্টায় ফালাইব, তায়েববাসীকে ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিব। ওই সময় নবী আমার বলে, না না হে পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা, এই তায়েববাসীর উপরে তোমরা এই পাহাড়টাকে চাপা দিও না, কারণ এই তায়েববাসীরা আমি নবীর জন্য বড় পাগল পারা হয়ে যাবে। যদিও আজকে আমি নবীকে এরা রক্তাক্ত করে ফেললু, এমন একটা দিন আসবে আমি নবীর জন্য এরা বড় পাগল পারা হয়ে যাবে, এমন একটা দিন আসবে আমি নবীর রওজা শরীফে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। ওই নবী পাহাড়ের নিয়োজিত ফেরেশতাদেরকে জানায় দিলেন, হে পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, এই তায়েববাসীকে ধ্বংস করা দরকার নাই, আমি নবী এদের জন্য রবের কাছে দোয়া করে দিলাম, ও দয়ার মালিক এই তায়েববাসীকে তুমি হিদায়াত নামক দৌলত দিয়া দাও, ইসলামের মায়া তুমি এদের অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও। নবী যে দোয়া করলেন ওই জায়গায় আমি আর আপনি হলে কি বলতাম? বলে আমারে যে মারে তাহলে তাকে আমি কেন মারব না? আবার দুনিয়াতে প্রবাদও, টিট ফর ট্যাট চিমটা দিলে আমি একটা খামটা দেওয়া লাগবে, সে আমারে ঘুষি দিছে আস্তি আমি দেওয়া লাগবে জোরে, সে ক্ষতি করছে এক টাকা আমি ক্ষতি করা লাগবে দশ টাকা। কিন্তু মদিনাওয়ালা নবী কি পরিমাণ রহমত বান্দা জাননি? ওই নবী আলামিনের জন্য কি পরিমাণ করুণা? ওই নবী তায়েফের নিয়োজিত ফেরেশতা যারা, এদেরকে নবী যাইয়া যাইয়া জানায় দেয়, হে তায়েফের কাফেরেরা, হে মুশরিকেরা, বেঈমানেরা, আমি নবীরে মারো 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 কোনো অসুবিধা নাই, তবে তোমাদের উপরে আমি লানত দিব না, কারণ আমি নবী হলাম আলামিনের জন্য বড় রহমত, কারণ আমি নবী হলাম আলামিনের জন্য করুণা।
করুণা, কারণ আমি নবী হলাম আলামিনের জন্য বড় দয়া। ওই নবী ওই সময় আখেরাতের চিন্তা ভাবনা করতে লাগলেন। শুধু কি তাই, হে কিশোরগঞ্জের মানুষেরা ভালো করে শুনে নাও, ওই মদিনাওয়ালা নবীর আখেরাতের লাইনে কি পরিমাণ নবীর গুণগুলো বান্দা জানো জানো, দুনিয়ার লাইনেও ওই নবীর গুণগুলো আমরা বড় বললাম, আখেরাতের লাইনের গুণগুলো কি পরিমাণ বড় জাননি। বলে মদিনাওয়ালা নবীর আখেরাতের লাইনের সবচেয়ে বড় গুণটা হলো, ওই নবীর কাছে আল্লাহ যেদিন আজরাইলকে পাঠায় দিলেন আর বললেন হে আজরাইল যাও যাও নবীর কাছে তুমি চলে যাও, নবী যদি অনুমতি দেয় রুটাকে কবজ করে নিয়ে আসবা, নবী যদি অনুমতি না দেয় রুটাকে কবজ করবা না। আজরাইল আসলেন মদিনাওয়ালা নবীর দরবারে আসিয়া জানা দেয় হে নবী আল্লাহ আপনার কাছে আমারে পাঠিয়েছে, রুটাকে কবজ করার জন্য যদি অনুমতি দেন তাহলে রুটাকে আমি কবজ করব, যদি অনুমতি না দেন আমি রুটাকে কবজ করব না। মদিনাওয়ালা নবী বলেন হে ভাই আমার আজরাইল, আইনা আখি জিব্রাইল, যেই ওহিনিয়া যেই জিব্রাইল আমার কাছে আসে, আমার ভাই জিব্রাইল কই, ওই জিব্রাইলের ব্যাপারে তুমি আমারে জানায়া দাও। আজরাইলকে এই কথা বলার পরে আজরাইল বলে নবী আমার জিব্রাইল ফিসসামাইল উলা, প্রথম আসমানের মধ্যে আছে। নবী বলে তুমি তার কাছে যাও আর জিব্রাইলকে যে আমার কাছে তুমি খবর দিয়া দাও, আমি নবী দেখেছি জিব্রাইলের মাধ্যমে আল্লাহর কাছে কথা বলা লাগবে। আজরাইল চলে গেলেন, জিব্রাইলকে নিয়া নিয়া নবীর দরবারে হাজির হয়া গেলেন। আয়েশা দেখে নবীও চোখের পানি ফালাইয়া কান্দে, জিব্রাইলও নবীকে দেখে চোখের পানি ফালাইয়া কান্দে। নবী বলে হে জিব্রাইল আপনি কান্না করেন কেন বুঝলাম না, জিব্রাইল বলে নবী আমার আপনি কান্না করেন কেন আমিও বুঝলাম না, নবী বলে জিব্রাইল তুমি কান্না করো আমি করো কেন আমি বুঝি না, জিব্রাইল দেখে বলে নবী আপনি কান্না করেন কেন আমি বুঝি না, কারণ আপনার আপনার তো আজকে সুখের দিন, আল্লাহর মুলাকাতে আপনি চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, আপনার দায়িত্ব নবী শেষ হয়ে যাবে, ও নবী কান্না করার তো কোনো মানে হয় না। নবী আমার ডেকে বলে হে ভাই আমার জিব্রাইল আমি কেন কান্না করি, তুমি আমারে কেন কেন জিজ্ঞাসা করে নাও, তবে তুমি কেন কান্না করো আগে জানায়া দাও। জিব্রাইল বলে নবী আমার আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওহী নিয়া নিয়া, প্রত্যেকটা পয়গাম্বরের কাছে আমি ওহী নিয়া নিয়া যাই, এমন কোন পয়গাম্বর নাই যেই পয়গাম্বরের কাছে আমি ওহী নিয়া যাই নাই, তবে এমন কিছু পয়গাম্বর আছে যাদের কাছে আমি ওহী নিয়া গেছি 10 বার, এমন কিছু পয়গাম্বর আছে যাদের কাছে ওহী নিয়া গেছি আমি 100 বার, এমন কিছু পয়গাম্বর আছে যাদের কাছে আমি ওহী নিয়া গেছি 500 বার, ও নবী আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছি 100 বার 150 বার, 200 বার, এমনটা নয়, ও নবী আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলাম 24,000 বার। এজন্য নবী গো ওই নবী আমি আপনার চেহারা মুবারাকের দিকে তাকাইয়া আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, ও নবী এজন্যই আমি আপনার দরবারে ওহী নিয়ে আসতে পারব না। নবী আল্লাহর মুলাকাতে আপনি চলে যাবেন আর আপনার দরবারে আমার আশা হবে না, এজন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দি। মদিনাওয়ালা নবীর এবার জিগায় ও নবী আপনি তো আল্লাহর বড় প্রিয়, কিন্তু আপনি চোখের পানি ফালায়া কান্না করার কারণ কি? নবী আমার বলে হে জিব্রাইল আমি জানি আমি আল্লাহর মুলাকাতে চলে যাব, আমি জানি আমি দুনিয়াতে থাকব না, কিন্তু আমার এতিম উম্মতের কি উপায় হয়ে যাবে, আমি নবী থাকব না আমার উম্মতেরা আমি নবীরেও পাবে না,
আমারি উম্মতেরা আমি নবীরে না দেখে 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 যেই পরিমাণ চোখের পানি ফালায়া কানবে। হে জিব্রাইল আমারি উম্মতের কি উপায় হবে? তুমি আল্লাহর দরবারে চলে যাও, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার এই উম্মতের জিম্মাদারি না নিয়ে নিবে আমি ততক্ষণ পর্যন্ত এই রূহ কবজ করার অনুমতি দিব না। জিব্রাইল আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর কাছে যায়া বলে, ও দয়ার মালিক আজরাইলকে আপনার নবী রূহ কবজ করতে দেয় না। বলে নবী কি বলতে চায়? বলে উম্মতের কি উপায় হবে? আল্লাহ বলেন হে জিব্রাইল যাও যাও ওই নবীর কাছে গিয়া তুমি জানাইয়া দাও ওই নবী এতদিন পর্যন্ত উম্মতের দায়িত্ব নিয়া 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 নবী আগাইয়া গেল, আমি আজ এই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমি আমার নবীরে যখনই নিয়ে যাব ওই নবীর রূহ কবজ করার পর থেকে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন পর্যন্ত আমি স্বয়ং আল্লাহ নবীর উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। নবী কি পরিমাণ রহমত! হে কিশোরগঞ্জের মাসুস মুসলমানেরা, হে তারাইলের মুসলমানেরা, একটু চিন্তা ভাবনা তুমি করে নাও, আমি আর তুমি যখন আজরাইল চলে আসবে আমি আর তুমি কি বলবো? মৃত্যু যখন হয়ে যাবে, নিজে যখন আমি উত্তর হিতানি হয়ে যাব, তখন ডাকি হে ছেলে আমার ডানে আয়, হে মেয়ে আমার বামে আয়, হে আমার স্ত্রী আমার পাশে আয়ো, অমুক জায়গায় অমুকরে এই টাকাটা তোমরা দিয়া দিও, অমুক জায়গায় এই সম্পদগুলো ভাগ করে তারে দিয়া দিও। আমি আর আপনি বললাম আমার সন্তানের উপায় কি হবে, আমি আর আপনি বলে দিলাম আমার ছেলের উপায় কি হবে, আমি আর আপনি বলে দিলাম আমার মেয়ের উপায় কি হবে, আমি আর আপনি সবার মাঝে ওসিয়ত করে 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 মরিয়া গেলাম। ওই মদিনাওয়ালা নবী আলামিনের জন্য কি পরিমাণ রহমত দেখছেননি! নবী মৃত্যু বরণ করার আগেও ওই সময় উম্মতের কথা চিন্তা করে, আজরাইল আসলেন, জিব্রাইল আসলেন, নবীর কাছে আয়েশা বলে, নবী আল্লাহ বলেছেন আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নিবেন। তখনই নবী বলেন অসুবিধা নাই, এখন তোমার অনুমতি দিয়ে দিলাম, তুমি রূহ কবজ করতে পারো আর বারণ করব না। নবী কি পরিমাণ আলামিনের জন্য রহমত বান্দা দেখছুনি! এটা আখেরাতের লাইনে নবীর রহমত, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া কিভাবে জান্নাতে নেওয়া যায়, এই উম্মতের জান্নাতের অধিপতি কেমনে বানানো যায়, এটা নবীর চিন্তা। ওই নবীর এই চিন্তার কারণেই নবী আলামিনের জন্য বড় রহমত, ওই নবীর এই চিন্তা ভাবনাগুলোর কারণেই নবী আলামিনের জন্য করুণা, ওই নবীর এই চিন্তা ভাবনা করার কারণেই নবী আলামিনের জন্য বড় দয়া। ওই নবীর গুণে তোমরাও বান্দা গুণান্বিত হয়ে যাও, কেমনে হইবা? নবী জিন্দেগিতে মিথ্যা বলে নাই, তুমিও বলতে পারবা না। নবী জিন্দেগিতে ওয়াদা করে খেলাপ করে নাই, তুমিও ওয়াদা করে ওয়াদা খেলাপ করতে পারবা না। ওই নবী জিন্দেগিতে গীবত করে নাই, তুমিও গীবত করতে পারবা না। ওই নবী কোনো বেদিন কোনো বেঈমান কোনো মুসলমান কাউরেই নবী গালি দেয় নাই, তুমিও গালি গালাস করতে পারবা না। ওই নবী রাস্তা দিয়ে হাঁটে জিকিরে ফিকিরে ডান দিকে হাঁটে, তুমিও ডান দিকেই হাঁটা লাগবে, এটা নবীর সুন্নত, সুন্নত অনুযায়ী জিন্দেগি গঠন করা লাগবে। হে আল্লাহর বান্দারা, ওই মদিনাওয়ালা নবীর গুণে নিজেরে গুণান্বিত বানাইয়া কবরে যেতে চাও আর নিজে মৃত্যুবরণ করে করে বারজাকের জীবনে যেতে চাও, কোন কোন বান্দা তৈয়ার? বলেন নবীর গুণে গুণান্বিত হয়ে যাব, পাঁচ বেলার নামাজ পড়ব, ওই নবীর যেই গুণগুলো আছে জানিয়া জানিয়া আমি মানার দুনিয়াতে চেষ্টা করব, ওই নবীর গুণে গুণান্বিত হয়ে যাব। কোন কোন বান্দা পারবা? দুইটা হাত তুইলা মালিকের দেখায়া দাও, ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন রে আল্লাহ এই ময়দানের মধ্যে আপনার কতগুলো আশিকিন বান্দা, জাকিরিন বান্দা,
দুইটা হাত উত্তোলন করেছেন কেন তোমার জানার বাকি নাই আয় আল্লাহ এই মানুষগুলোকে তুমি নবীর গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দাও আয় আল্লাহ নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দাও নবীকে ইত্তেবা করে আগাইবার তৌফিক দাও ওই নবীকে ইতোয়াত করার তৌফিক দাও নবীকে বেশি বেশি আনুগত্য করার তৌফিক দাও সকলে পড়ি আমি আরো জোরে পড়েন আমিন আরো জোরে আমিন নবী আলামিনের জন্য রহমত নবীর যেই গুণ এক নম্বর শিক্ষা বাড়িতে যে এই চারটা শিক্ষা নিয়ে বাড়িতে যাব নবীর বড় বড় দুনিয়ার লাইনের গুণ এক নম্বর নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না এক নম্বর দুই নম্বর নবী যেই বান্দার পেটে খানা নাই তার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য নবী তার পেটের মধ্যে খাবার পৌঁছায় দেয় অতুকসিবুল মাদুমা নবী নিজে উপার্জন করে উপার্জনের টাকা আরেকটা মানুষের কাছে দেয় যে মানুষটা অসহায় হাত নাই পা নাই চলতে পারে না ওই মানুষটাকে দেয় অতঈনু আলা মা নওয়াইবিল হক হকের কথা বলতে যেই ব্যক্তিটা বিপদের মধ্যে পড়ে যায় নবী তাকে ইগনোর করে ঘৃণা করে তাড়ায়া দেয় না বরং তাকে মহাব্বত করে ভালোবাসে তার পেছন দিক দিয়ে সাপোর্ট দেয় আমরা এই চার গুণে গুণান্বিত হতে পারবো তো ইনশাআল্লাহ পারবো না ভাইরা ইনশাআল্লাহ আত্মীয়তার বন্ধন ছিন্ন করব না পারবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ এক নম্বর দ্বিতীয় ওয়াম্মা সাইলা ফালা তানহা সায়াল যারা এদেরকে ধমক দিব না ভিখারী যারা এদেরকে ফিরাইয়া দিব না এদের পেটে খাবার পৌঁছায়া দিব তিন নম্বর যে মানুষটা অসহায় হাত নাই পা নাই সরীসৃপ প্রাণীর মতো যা চলাফেরা ওই মানুষগুলোকে যায় যা নিজের ইনকাম থেকে মান্থলি অথবা ইয়ারলি সংগঠনের মাধ্যমে অথবা নিজে নিজে পার্সোনালি ব্যক্তিগতভাবে দিবেন নবীর গুণে গুণান্বিত নিজের বানাবেন অ্যাট লাস্ট হকের কথা বলতে যে ব্যক্তি বিপদে পড়ে গেল মুসিবতে পড়ে গেল ওই হক কথা বলতে যে বিপদে পড়নেওয়ালা ব্যক্তির পেছনে থাকবেন তাকে সাপোর্ট দিবেন তাকে ইগনোর করবেন না অ্যাকসেপ্ট করে করে বুকে নেবেন আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কেই এই চার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক আমিন এত আস্তে বললেন আমিন আরো জোরে পড়েন আমিন আমি দেখিনি তোমায় চোখে তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখে তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখে তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখে তারায় তবুও তোমায় ভালোবেসেছি ওহুদের ময়দানে রক্ত ঝরালি দিন কায়েমের জন্য পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য ওহুদের ময়দানে রক্ত ঝরালি দিন কায়েমের জন্য পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত জানাতন শয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি শত জানাতন শয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন
পড়েছি আমি দেখিনি তোমার চোখে তারায় তবুও তোমায় ভালো বেসেছি আমি দেখিনি তোমার চোখে তারায় তবুও তোমায় ভালো বেসেছি কন্যা মারহাবা মারহাবা এত আস্তে বর্জয় মারহাবা নবীকে দেখিনি চোখের তারা হ্যাঁ দেখিনি দেখিনি কিন্তু নবীর সুন্নতের আমলগুলো তো জানি তাহলে নবীকে যেহেতু দেখি নাই সুন্নতের আমলগুলো করব বেশি বেশি দুরুদ পড়ব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন ভবিষ্যতে আসলে গাইব ইনশাআল্লাহ না হায় হায় গাইতে হবে কোনটা গাইবা বলেন হ্যাঁ এইটা ঠিক আছে এই যে ইখতিয়ার ইখতিয়ার আমার যেতে সেটি উল্টা পাল্টা খালি বললেই হবে নাকি সব গজলের পণ্ডিত নাকি আমি হ্যাঁ তাহলে একটু গরম গজল গাই ঠিক বেঠিক বলতে হবে পারবেন না ঠিক বেঠিক বলতে হ্যাঁ সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী আওয়াজ হয় নাই আরেকটু জোরে লাগতে পারবেন সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক কিনা জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান বলে কি বলে না কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় বাঘের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি কেন কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী